ভৈরবে উপজেলার আগানগর জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল ইসলাম সুমন প্যানেল জয় হয়েছেন। শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে ভৈরব উপজেলার আগানগর জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে শফিকুল ইসলাম হীরা প্যানেলকে পরাজিত করে সাইদুল ইসলাম সুমন প্যানেলের অভিভাবক সদস্যদের চারজন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর আলম ও মধু মিয়া। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন হালিমা বেগম। নবনির্বাচিত সাইদুল ইসলাম সুমন বলেন, জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন। জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপ্না বেগম জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত চারজন সদস্য সভাপতির পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দেখা যায়, শফিকুল ইসলাম হীরা প্যানেলের সকল সদস্য পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হয়েছে আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সুমন প্যানেল। সবাই We'll be right back.